সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমার একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে যে ইউটিউবে সবার সংযুক্ত হবার একটা প্রস্তাবনা সেটা হচ্ছে যে ইউটিউবে আপনারা সবাই যুক্ত হন এবং ইউটিউবে চ্যানেল খুলুন এখন প্রশ্ন হচ্ছে যে কেন ইউটিউবে যুক্ত হবেন বা আমরা হব কেন ইউটিউবে আমরা চ্যানেল খুলব প্রথম কথা হচ্ছে যে আমরা এই সময়ের মানুষ আধুনিক মানুষ আপনি একজন আধুনিক মানুষ হয়ে এই যে বর্তমান যে সভ্যতা রয়েছে প্রযুক্তি রয়েছে এর সঙ্গে তো আপনাকে যুক্ত হতেই হবে আর সুবিধাটা হচ্ছে এই যে আপনার যে নিজের কথা রয়েছে আপনার যে বক্তব্য থাকতেই পারে অনেক বিষয়ে বক্তব্য থাকে মানুষের তো সেই কথাগুলো বলবার জন্য সুযোগ রয়েছে ইউটিউবে কারণ ইউটিউব আমাদেরকে অনেক স্পেস দিয়ে দিয়েছে এবং এর জন্য কোনো টাকা দিতে হয় না অর্থাৎ যেমন ধরা যাক যে যদি আপনারা ওয়েবসাইট করতে চান যাদের ওয়েবসাইট রয়েছে আমারও রয়েছে তো এগুলোতে প্রতি বছর মানে ডোমিন চার্জ এবং হোস্টিং চার্জ প্রতি বছর দিতে হয় কিন্তু ইউটিউবে সেটা দিতে হয় না ইউটিউবটা একেবারেই ফ্রি নিজের মেগাবাইট যেটা ব্যয় করবার সেটাই ব্যয় হয় তো ইউটিউবে আপনারা যুক্ত হবেন এই জন্য যে আপনার নিজের বক্তব্য আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেটা আপনি বলতে পারবেন এবং এটা সমস্ত বাংলাদেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ এগুলো শুনতে পাবে জানতে পারবে আপনার নিজস্ব কোনো মতামত মতামত থাকতে পারে মতবাদ থাকতে পারে আবার আমাদের তো ধরেন যে আমাদের নিজস্ব যে ঐতিহ্য সংস্কৃতি রয়েছে সাহিত্য রয়েছে এইসব বিষয়গুলোও কিন্তু আমরা এখানে ইউটিউবের মাধ্যমে প্রচার করতে পারি প্রথমত যে আমরা এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি প্লাস আমাদের চারপাশে আপনার চারপাশে যে দক্ষ মানুষগুলো রয়েছেন তাদের বিষয়গুলোকেও আপনি আপলোড করতে পারবেন এবং বিশ্বের সমস্ত মানুষ সেগুলো দেখবে এই যে বড়ো একটা সুযোগ রয়েছে এবং এর জন্য কোনো চার্জ প্রতি বছর কোনো টাকা পয়সা দিতে হবে না এটা আমাদের একটা বড় সুযোগ রয়েছে সেই সঙ্গে সুযোগ রয়েছে আমরা আমাদের সব কিছুকে দেখাতে পারছি আমাদের কথা বলবার একটা সুযোগ রয়েছে আমাদের নিজেদের জিনিস দেখাবার একটা সুযোগ রয়েছে যেমন ধরা যাক যদি আপনি একজন শিক্ষক হন তাহলে আপনি আপনার বিষয়গুলোকে নিয়মিত আপলোড করতে পারেন আপনি যদি ভালো গণিত জানেন তাহলে গণিত শেখাতে পারবেন যদি আপনি ছবি আঁকেন আপনার ছবিগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন আপনি ছবি আঁকা সেটা শেখাতে পারবেন এটাকে আপনি আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও দিতে পারবেন আপনি ইউটিউব চ্যানেলকে আপনার মতবাদ প্রচারের আপনার মতামত বক্তব্য প্রচারেরও একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যদি কবিতা লেখেন তাহলে সেই কবিতাগুলোও আপনি প্রচার করতে পারবেন আপনি যদি ভালো আবৃত্তি করেন তাহলে সেই আবৃত্তিগুলো আপনি সেখানে আপ আপলোড করতে পারবেন আবার ধরেন যে ধরেন যে আমাদের দেশে তো কত নদী রয়েছে এই নদীকেও আপনি আপনার ভিডিও করে দিতে পারেন আবার নদী বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে যে কেন নদী শুকিয়ে যাচ্ছে এবং আমাদের জীবনের সঙ্গে যে ওয়াটার জল পানীয় এটা যে জরুরি সেই কথাগুলো আপনি বলতে পারবেন আপনার ধরেন যে আমরা যে নেচারাল ফিশগুলো পাচ্ছি না কেন পাচ্ছি না এই বিষয়ে যদি আপনার মতামত থাকে কৃষি বিষয়ে কথাবার্তা বলা যাবে আপনার ধরেন যে শিল্প সাহিত্য সংস্কৃতি এসব বিষয়ে কথা বলা যাবে অর্থাৎ আপনার কথা বলবার একটা প্ল্যাটফর্ম হতে পারে ইউটিউব সেই জন্যে ইউটিউবে আপনার একটা চ্যানেল খুলবেন এবং চ্যানেল কিভাবে খুলতে হয় এবং চ্যানেল কি খোলার প্রস্তুতি এগুলো কিন্তু আমরা আপলোড করেছি সেজন্যে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা ডান পাশে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে সেখানে আপনারা টাচ করবেন ক্লিক করবেন এবং নোটিফিকেশানে ক্লিক ক্লিক করবেন তাহলে আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন এবং নতুন নতুন যে ভিডিওগুলো আমরা দিব সেগুলোও পাবেন আমরা মূলত যে ইউটিউব কিভাবে আপনি চ্যানেল খুলবেন কি ধরনের ভিডিও আপলোড করবেন হ্যাঁ এগুলো বিষয়ে আমরা পরামর্শ দেবো এবং আপনাদের যদি মতামত থাকে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন সেটার জবাব আমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেব তো আমাদের দেশে কিন্তু অনেক বিষয় রয়েছে যেমন ধরেন যে গ্রাম বাংলায় বা শহরে অনেক বিষয় রয়েছে আমাদের ধর আপনার এলাকায় কোনো সমস্যা রয়েছে সেটা আপনি তুলে ধরতে পারেন রাস্তাঘাট নেই সেগুলো বিষয়ে আপনি কথাবার্তা বলতে পারেন আপনার ধরেন যে আমরা এখন আমাদের অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে যেগুলো আমরা ভিডিও রেকর্ড করে আপলোড করে রাখতে পারি যেগুলো বিশ্বের সমস্ত মানুষ দেখবে যেমন ধরেন যে এক সময় সরিষার তেল মানে গরু দিয়ে ইয়ে মাড়াই করা হতো সরিষার তেল সেটা কিন্তু এখন নেই তারপরে যেমন ধরেন যে ছাম গাহিন দিয়ে চিরা কোটা হতো সেটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে ঢেঁকি দিয়ে ধান কোটা হতো সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তারপরে বিয়ের সময় যে গীত হয় হ্যাঁ সেই গীতগুলোও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে যাই আমাদের মানে ভিডিও আপলোড করবার অনেক জায়গা মানে অনেক বিষয় রয়েছে শুধুমাত্র আমাদেরকে এগুলো রেকর্ড করতে হবে ভিডিও করতে হবে করে আপলোড করতে হবে সেই আপনাকে একটা চ্যানেল খুলতে হবে এবং এগুলো করবার জন্য আপনাকে অনেক দামি ক্যামেরা কেনার দরকার নেই আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেই ফোন দিয়েই আপনি ভিডিও করবেন এবং ডিসক্রিপশনে আপনি এটা বাংলায় অথবা ইংরেজিতে আপনি ডিসক্রিপশন দিতে পারেন বাংলা এবং ইংরেজি মিশিয়েও করতে পারেন অর্থাৎ ইউটিউবে কাজ করবার অনেক বড়ো সুযোগ আমাদের রয়েছে যেহেতু ইউটিউব এখনও নিয়ম করেনি যে বছরে আমাদেরকে এত টাকা দিতে হবে ইয়ারলি কোনো চার্জ এখনও তারা নির্ধারণ করেনি তো এটা একটা সুযোগ রয়েছে আর সুযোগ রয়েছে নিজের কথাবার্তা নিজের সৃষ্টিশীল কাজকর্ম এবং অন্যের কাজকর্ম আপনার বন্ধু আত্মীয় স্বজন তাদের যে দক্ষতামূলক কাজকর্ম সেগুলো দেওয়ারও সুযোগ রয়েছে অর্থাৎ আপনি নিজে যুক্ত হবেন এবং অন্যদের কাজকর্মগুলোও আপনি সেখানে আপলোড করলে সেটা রেকর্ড হয়ে থাকলো এবং পৃথিবীর মানুষ তো দেখবেই আর ইউটিউবে কাজ করলে আমরা কি সুবিধা পাবো সেগুলো অবশ্য পরের ভিডিওতে আমরা বলবো যে একটা সুবিধা তো রয়েছে যে আমরা ইতিমধ্যে জেনেছি আপনারা জেনেছেন যে ইউটিউবে কাজ করে আয় করা যায় এরকম আমরা একটা জেনেছি তো আয়টা হচ্ছে দ্বিতীয় নম্বর সিরিয়ালে আপনি যদি এক নম্বর সিরিয়ালে আনতে চান যে হ্যাঁ আয় করতে চাই সেটাও সম্ভব আপনি যদি আয় করতে না চান তবে আপনার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ালো একটা ইউটিউব চ্যানেলটা যে আপনি আপনার কথাবার্তা বলবেন নিজের কথা নিজের দক্ষতাকে এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের দক্ষতাকে আপনি তুলে ধরতে পারবেন যেমন ধরা যাক যে আমরা আপনি ভালো ছবি যদি আঁকেন ছবি আঁকা শেখাতে পারবেন আপনি ভালো ছবি তোলেন ফটোগ্রাফির কাজ করেন সেটা আপনি করতে পারবেন তো যাই হোক অনেক বিষয় রয়েছে ইউটিউবে কাজ করবার এবং এটা আমাদের এই সভ্যতার মধ্যে একটা বলো ভালো সুযোগ তবে মনে রাখতে হবে যে নেতিবাচক কোনো কিছু আপলোড করা যাবে না অর্থাৎ যেই ভিডিও যেই কথাবার্তা দিয়ে কথাবার্তার মাধ্যমে বা যে ভিডিওর মাধ্যমে কোনো কমিউনিটির ক্ষতি হবে বা ঝগড়া বিবাদ শুরু হয়ে যেতে পারে এরকম কোনো ভিডিও কিন্তু দেয়া যাবে না নেতিবাচক কোনো কিছু দেয়া যাবে না দিলে আপনাদের চ্যানেলগুলো ই হয়ে যেতে পারে সাসপেন্ড হতে পারে এবং এগুলোর নীতিমালা আছে অনেক আপনারা সেটা পড়ে নেবেন আর আমরা তো এই নীতিমালাগুলো বলবই আপনারা সেগুলো পেয়ে যাবেন খুব দ্রুত তো সেই আমরা ভেবেছি যে এই যে এই এই চ্যানেলটার মাধ্যমে আমরা এই ভিডিওটা আপলোড করছি এই চ্যানেলে আমরা মানে ইউটিউব বিষয়ে কথাবার্তা বলবো সেজন্য আপনারা আমাদের সঙ্গে থাকবার জন্যে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো আমার এই ভিডিওর নিচে ডান পাশে রয়েছে সাবস্ক্রাইব লেখা সেখানে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর নোটিফিকেশনে টাচ করবেন ক্লিক করবেন তাহলে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওগুলোও পাবেন আরও কিছু ভিডিও ইউটিউবে কীভাবে চ্যানেল খুলবেন সেটার একটা ভিডিও দেওয়া আছে সেই সঙ্গে ইউটিউবে চ্যানেল খোলার পূর্ব প্রস্তুতি এই বিষয়ে একটা লিখিত একটা লিংক দেয়া আছে এই গ্রুপে আপনারা সেটাও একটু দেখে নেবেন নিয়ে তারপরে কাজ করবেন তো সব কথার মূল কথা যেটা হচ্ছে যে আসুন আমরা সবাই আমরা এই মিডিয়াটাকে কাজে লাগাই ইউটিউবকে আমরা কাজে লাগাই অফুরন্ত সুযোগ সুবিধা রয়েছে ইউটিউবে কাজ করবার তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন